আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সামনে আসছে বর্ষাকাল, তবে বর্ষার আগেই যেন বর্ষা শুরু হয়ে গেছে, প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। তাই আমাদের চারপাশে জমি কিংবা নালা ডোবা পুকুর এগুলো প্রায় ম্যাক্সিমাম পুকুরে ভর্তি হয়ে গেছে। এই অবস্থায় বাচ্চা কাচ্চারা দেখা যায় যে হয়তো মা বাবা কোনো গুরুত্বপূর্ণ কাজে কিংবা ব্যস্ত আছে, কোনো কাজ করার ব্যস্ত আছে, এই সময় আশেপাশে খেলতেছিল, খেলতে খেলতে হঠাৎ করে পড়ে যায় এবং পড়ে যায় পানিতে ডুবে। অনেক শিশু কিন্তু মৃত্যু হয় এবং 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে যারা মারা যায় তাদের দ্বিতীয় প্রধান কারণ হলো পানিতে ডুবে মৃত্যু। আজকে এটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। সবার আগে যে পানিতে ডুবে যাওয়ার সাথে সাথে তাকে পানি থেকে উঠিয়ে নেবেন, মানে দেখার সাথে সাথে তাকে তুলে নেবেন, যিনি সাঁতার জানেন এমন কেউ যে পানি থেকে উদ্ধার করবেন, এবং উদ্ধারের পরপরেই তাকে শোয়ায় দিতে হবে, সোজা করে শোয়ায় দিতে হবে। শোয়া দিয়ে দেখতে হবে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা। হ্যাঁ, এটা যদি শ্বাস প্রশ্বাস না নেয় তাহলে বুঝতে হবে যে শ্বাস নালীর ভিতরে কোথাও কাদামাটি থাকতে পারে কিংবা অন্যান্য কোনো কিছু থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আঙুল মুখের ভিতর ঢুকাই দিয়ে যদি কাদামাটি থাকে তাহলে বের করে নিয়ে এসে তারপর অবজার্ভ করতে হবে যে আসলে শ্বাস নিচ্ছে কি না। হ্যাঁ, তারপর একই সাথে এটা অবজারভেশনের পাশাপাশি যদি শ্বাস না নেয়, যদি শ্বাস নিতে পারছে না, সেক্ষেত্রে এটা পরিষ্কার করার পরেও যদি দেখা যায় না শ্বাস নিচ্ছে না, তাহলে নাক দুই হাতের হাত দিয়ে নাকটা চেপে ধরে মুখের সাথে মুখ পুরো মুখ বন্ধ করে দিয়ে শ্বাস দিতে হবে। এবং শ্বাস দেওয়ার সাথে লক্ষ্য করতে হবে যে পেট উঁচু হচ্ছে কি না। যদি শ্বাস দেওয়ার পরপরই পেট উঁচু হয় তাহলে বুঝতে হবে শ্বাসটা পুরোটাতেই যাচ্ছে। মুখে শ্বাস দেওয়ার পাশাপাশি একই সাথে নাড়ির গতি দেখতে হবে। এর পালস দেখার জন্য রেডিয়াল পালস যেটাকে বলে, যে হাতের এই জায়গায় এখানেও পালস দেখা যেতে পারে। আরেকটা হচ্ছে সাধারণত এই পালসগুলো অত স্ট্রংলি কিংবা ভালোভাবে বোঝা নাও যেতে পারে এইসব কন্ডিশনে। সেক্ষেত্রে এই যে এটা হচ্ছে অ্যাডামস আপেল, এটার পাশে হাত দিলেও এখানে নাড়ির গতি বোঝা যাবে। যদি দেখা যায় না পালস ঠিক আছে, তাহলে শ্বাস প্রশ্বাস যেভাবে দিয়ে দেখতে হবে যে কখন সেই শ্বাস প্রশ্বাস নিজে নিজে নিচ্ছে। সেক্ষেত্রে যদি নাড়ির গতি ঠিক থাকে তাহলে অধিকাংশই দেখা যায় যে আবার কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়ার পরপরই দেখা যায় যে নিজে নিজে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে। কিন্তু যদি নাড়ির গতি পাওয়া না যায়, এখানে হাত দিয়ে যদি দেখা যায় যে না কোনো পালস পাওয়া যাচ্ছে না, নাড়ির গতি পাওয়া যাচ্ছে না, তাহলে অবশ্যই তাকে সিপিআর দিতে হবে। আচ্ছা, সিপিআর সম্পর্কে একটা সাধারণ মানুষের একটা ভুল ধারণা থাকতে পারে। সিপিআর হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, মানে হচ্ছে যখন একজন মানুষের হার্ট পর্যন্ত কাজ করা বন্ধ করে দেয় ঠিক তখন হার্টের উপর চাপ প্রয়োগ করার মাধ্যমে, বাহির থেকে চাপ প্রয়োগ করার মাধ্যমে হার্টকে আবার অ্যাক্টিভ করা যায়। হ্যাঁ, এটাই হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। এটার জন্য আচ্ছা, ভুল ধারণাটা আগে বলে নিই যে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, আমি যখন ইন্টার্নশিপের সময় শেষ ওয়ার্ডে ডিউটি করছিলাম, তখন একটা বাচ্চার এরকম আমার কাছে মনে হয়েছে যে হার্ট বন্ধ হয়ে গেছে। আমি রিসাসিটেশন দিয়েছি এবং দেওয়ার পরে বাচ্চাটা কিন্তু বাঁচেনি, মারা গেছে। তাকে যখন রিসাসিটেশন দিচ্ছিলাম, তার পরিবারের লোকজন বাইরে থেকে দেখছিলেন এবং দেখার পর তার বাবার কথা ছিল যে আমি তার বুকে চাপ দিয়ে হয়তো বাচ্চাটাকে চাপ দেওয়ার কারণে মারা গেছে। কিন্তু সত্যিটা হচ্ছে যে তার হয়তো হায়াত ছিল না। যাই হোক, রিসাসিটেশন দেওয়ার ফলে যাদের হার্ট একেবারেই বন্ধ হয়ে যায় সেসব ক্ষেত্রে হার্টটা অনেক ক্ষেত্রে পুনরায় চালু হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং যদি পুনরায় চালু হয় তাহলে এই হার্ট তার একটা জীবন বেঁচে যায়। হ্যাঁ, সেই জন্য রিসাসিটেশন খুবই গুরুত্বপূর্ণ। তা এই ক্ষেত্রেও যদি নাড়ির গতি পাওয়া না যায় তাহলে বুঝতে হবে যে হার্ট কাজ করছে না। হার্ট কাজ না করলে অবশ্যই কার্ডিও পালমোনারি রিসাসিটেশন দিতে হবে। এবং প্রয়োজনে কার্ডিও পালমোনারি রিসাসিটেশনের অনেকগুলো ভিডিও আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। তা আমি প্রাথমিক যে নিয়মটা বলে দিচ্ছি, এটা হচ্ছে যে বুকের মাঝে কিছুটা একটু বাম পাশে এই দিকে, যদি ছোটো হয় বাচ্চার বয়স যদি 2 বছরের কম হয় তাহলে আঙুল দিয়ে চাপ দিতে হবে, পরপর 30টা চাপ দিতে হবে। এমনভাবে চাপ দিতে হবে, একটু জোরে চাপ দিতে হবে যেন বুকের এই যে প্রস্থ আছে এই প্রস্থ 1/3 কমপক্ষে ভিতরে ঢুকে যায়, এরকম জোরে চাপ দিতে হবে। তাছাড়া হার্টে পৌঁছানো সম্ভব না এই প্রেশারটা। সেক্ষেত্রে চাপ দিয়ে পরপর 30 বার চাপ দিতে হবে, দিয়ে 1 বার কৃত্রিম শ্বাস দিতে হবে মুখে।
এর আগে যেভাবে বলেছিলাম, এভাবে দেওয়ার পর যদি আল্লাহ রক্ষা করেন তাহলে হয়তো এখান থেকে উদ্ধার করা সম্ভব, কিংবা হার্ট যদি পুনরায় চালু হয় তাহলে হয়তো নারীর প্রতি ফিরে আসবে এবং সেক্ষেত্রে একটা জীবন হয়তো বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তবে যেই কাজটা এরপর যদি শ্বাস পুনরায় কৃত্রিম মানে শ্বাস প্রশ্বাস দেওয়া এবং সিপিআর দেওয়ার পরে যদি দেখা যায় যে জীবন মানে সে শ্বাস নিচ্ছে আবার স্বাভাবিকভাবে হয়ে আসছে, তারপরে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন ডাক্তারের কাছে। তবে যেই একটা কুসংস্কার, প্রচলিত কুসংস্কার আছে, আমি ছোটোকালে অনেক সময় দেখেছি যে সাপ পানিতে ডুবে গেলে সবার প্রথম চিন্তাভাবনা থেকে কীভাবে পানি বের করে দেওয়া যায়। আসলে বের করে দেওয়া এত সহজ কাজ নয়, বের করতে যেয়ে দেখা যায় যে অনেক সময় খাদ্যনালীতে যেই পানিটা ঢুকে আছে, হ্যাঁ, খাদ্যনালী কিংবা পাকস্থলীতে, এটা চাপ দেওয়ার পরে এটা থেকে বের হয়ে আবার শ্বাসনালীতে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে এবং শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। আবার আরেকটা কুসংস্কার আছে, এই পানি বের করার জন্য অনেকে বুকে চাপ দিয়ে, পেটে চাপ দিয়ে বের করার চেষ্টা করে। আবার কেউ কেউ দেখা যায় যে আমি ছোটোকালে দেখেছিলাম যে একটা ডুবে যাওয়া শিশুর পা ধরে চারদিকে মাথার চারপাশে এইভাবে ঘোরাচ্ছিলো, এখানে ঘোরাতে গেলে এমনি একটা বাচ্চা মারা যাবে। সেখানে আলাদা করে এটার জন্য পানি বের মানে ডুবে যাওয়ার কারণে মারা যাক আর না যাক, এভাবে ঘোরালে এমনিতে একটা বাচ্চা মারা যাওয়ার আশঙ্কা আছে। সো এইসব বিষয় থেকে খুবই সাবধানে থাকতে হবে এবং অবশ্যই এই নিয়মগুলো মেনে চলতে হবে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।